লাখ লাখ মুসল্লির এক জামাতে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়ে চলছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জুমার জামাতে ইমামতি করেছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। শুক্রবার ভোরে পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনের আনুষ্ঠানিকতা। রোববার আখির মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। হাসান মাহমুদের রিপোর্ট। কুয়াশামরা মাঘের শুভেচ্ছা দিকে শুরু হয়ে রোদ ঝলমলে প্রভাতে হেদায়েতের পয়গাম নিয়ে মেহনতের মাঠে লাখো লাখো মুসল্লি। জিকির আসগার, হেদায়েতি বয়ান আর তাঁবুতে তাঁবুতে তাশকিল, তালিম ও তাবলিগি দাওয়াত পরিকল্পনার মধ্য দিয়ে আবারও মুখর টঙ্গীর তুরাগ তীর। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে আলোকবর্তিকা নিয়ে বিশ্ব মানবতাকে হেদায়েতের দাওয়াত দিয়েছিলেন, ইসলাম প্রচারের সে কাজকে কিয়ামত পর্যন্ত চলমান রাখার শিক্ষায় দেয়া হয় তাবলিগে। নামাজ পড়তে আসছি, আল্লাহর রাস্তায় আসছি, সমস্ত দেশ বিদেশের সমস্ত মানুষের শান্তি কামনা আল্লাহর কাছে দোয়া প্রার্থনার উদ্দেশ্যে এসেছি। কালিমার দাওয়াত দিয়ে মানুষকে দিনের পথে আনবে, এই উদ্দেশ্যে এখানে জমায়েত করা, এর ভিন্ন কিছু না। সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, যারা আত্মীয় স্বজন মারা গেছে দুঃখ আল্লাহ মাফ করে দেবেন, আমাদেরও মাফ করে দেবেন আল্লাহ তাআলা। শুক্রবার জুমার নামাজে শরিক হন কয়েক লাখ মুসল্লি। মাওলানা মোহাম্মদ জুবায়েরের ইমামতিতে নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে পাপ মুক্তির ফরিয়াদ জানান মুসল্লিরা। বিশ্ব ইজতেমা ময়দান ছাড়িয়ে বিপুল সংখ্যক মানুষের স্রোত ছড়িয়ে পড়ে প্রধান সড়ক, অলিগলি সহ সবখানে। বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার মেহমানরা শরিক হয়েছেন এই জমায়েতে। শত ভোগান্তির বিপরীতে মহান রবের নৈকট্য লাভের আশায় মুসল্লিরা জড়ো হন তুরাগ তীরের ১৬০ একর জমিনের এক শামিয়ানার তলে। ক্ষমার ফরিয়াদ তখন লাখো কণ্ঠে। জীবনে বহুত গুণা করেছি, যাতে সে উদ্দেশ্য করে যাতে আমাদের ক্ষমা করে দেয়, তার জন্য মূলত লক্ষ্য আমাদের সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে, বা যারা মৃত্যুবরণ করেছে তারা যেন আল্লাহ জান্নাত নসিব করেন। জুমার নামাজে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, যেহেতু আল্লাহ তাআলা সারা বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করে। মহান আল্লাহ তাআলার কাছে আমি লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদের নামাজ পড়ার তৌফিক দান করছে। ইজতেমায় স্বাস্থ্যসেবায় মেডিকেল ক্যাম্প রয়েছে আর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য। তাবলিগের তারতিব মেনে রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব, যাতে অংশ নেবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। কালিমার দাওয়াতকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে এই বিশ্ব ইজতেমার ময়দান থেকেই ছড়িয়ে পড়বেন মুসল্লিরা। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, তাকে উজ্জীবনী দান করবেন তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যাটোডস্কির বক্তব্য অনাকাঙ্ক্ষিত এবং আওয়ামী শুধু বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এমন মন্তব্য করেন, নির্বাচনে ভোট দিয়েই জনগণ বাংলাদেশে নতুন সরকার নির্বাচিত করেছে এবং নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য বিভ্রান্তিকর। রুশ রাষ্ট্রদূতের এমন বক্তব্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত হেনেছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। বাংলাদেশের জনগণের স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা এবং মহান আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের জন্য রুশ রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান রিজভি। দুই দেশের জনগণের বন্ধুত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদে সেই সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও বিবৃতিতে জানান রিজভি আহমেদ। হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, মধ্যপ্রাচ্য, ইউরোপ সংকট নিয়ে নানান চ্যালেঞ্জে রয়েছে যুক্তরাষ্ট্র, তাই বাংলাদেশ নিয়ে তাদের বিশেষ কোনো নজর নেই। রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেছেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুরুতেই তুলে ধরেন বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও বিএনপির আন্দোলন প্রসঙ্গ। তিনি বলেন, বিএনপির কোনো আন্দোলনে জনগণের সাড়া নেই, তাই হেরে যাওয়ার ভয়ে ওই দলটি জাতীয় নির্বাচনে অংশ নেয়নি। যে কর্মীদেরকে ক্ষমতার প্রলোভন দেখিয়ে তারা মাঠে নামিয়েছে, জেলা জেলা গিয়া পিকনিক করছে, তাদের আন্দোলনে জনগণ সাড়া দেন, তারপর নির্বাচনও তারা
হেরে যাওয়ার ভয়ে তারা অংশ নেয়। এখন বিএনপি একটা দল, তার প্রাসঙ্গিকতা নিজেরাই হারিয়ে পড়ছে, এখানে আমাদের কিছু বলার নেই। বিএনপি এখন এই নির্বাচনের প্রতিক্রিয়া কি বলবে কি করবে এ নিয়ে আমরা বিচলিত নই। ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ সরকারের প্রতি কোনো বিষয়ে আন্তর্জাতিক চাপ নেই, আর যুক্তরাষ্ট্র নিজেরাই নানা চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত, তাই বাংলাদেশের দিকে এখন ওই দেশের বিশেষ নজর দেওয়ার সময় নেই বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমেরিকা এই নির্বাচনের পর তারা আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, আমেরিকাও চ্যালেঞ্জের মুখে আছে, আর মধ্যপ্রাচ্যে একদিকে ইসরায়েলকে তারা সামলাতে ব্যর্থ হচ্ছে, ইউক্রেন যুদ্ধ এখনো থামেনি, আমেরিকার তো এখানে নানান চিন্তা আছে, তাদের নিজেদেরকে নিজেদের চ্যালেঞ্জ মোকাবেলা তারা ব্যস্ত, বাংলাদেশের দিকে আর অত মনোযোগ দেওয়ার সময় তাদের কোথায়। বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তার রেশ বাংলাদেশেও পড়েছে। তিনি জানান, এ নিয়ে সরকার কাজও করছে, আর উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রার্থীর প্রতি দলীয় সমর্থন থাকবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নতুন টাকা ছাপিয়ে সরকার বেশি দিন টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এছাড়া রিজার্ভ কমে আসায় সরকার বৈদেশিক কেনাকাটার বিল পরিশোধ করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ডলার সংকটে সামনে প্রয়োজনীয় তেল গ্যাস আমদানি করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। আর গত 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন দলের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মনে করেন মান্না। এই সরকার জিনিসের দাম কমাতে পারবে না, এই সরকার বিদেশের পেমেন্ট দিতে পারবে না, এই সরকার নিজের দেশের টাকা নাই বেতনও দিতে পারছে না, খালি খালি ছাপাচ্ছে টাকা। বিদ্যুতের উপরে চাপ এই গ্রীষ্মকালে হবে, সরকার বিদ্যুতের পেমেন্ট দেয়নি অন্তত পক্ষে 2 বিলিয়ন, ওরা বলছে টাকা দাও না হলে বিদ্যুৎ দেবো না। বাংলাদেশের সরকারের সাথে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন ম্যাথিউ মিলার। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র স্বাগত না জানিয়ে কিভাবে নিরাপত্তার বিভিন্ন ইস্যুতে দুই দেশ কাজ করবে। জবাবে মিলার বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা উদ্বেগ জানিয়েছে এবং দমনপীড়ন নিয়ে তারা উদ্বিগ্ন, তবে তার মানে এই নয় যে বাংলাদেশের সরকারের সাথে কাজ করার ক্ষেত্রে তাদের কোনো দায়বদ্ধতা নেই, বরং যুক্তরাষ্ট্রের উদ্বেগের এই দুটি ক্ষেত্র সহ অভিন্ন অগ্রাধিকার অর্জন এবং সহযোগিতার নানান বিষয়ে কাজ করতে তারা দায়বদ্ধ। গেল সপ্তাহের চেয়ে 5 টাকা বেড়ে প্রতি ডজন ডিম রাজধানীতে বিক্রি হচ্ছে 140 টাকায়। কেজিতে অন্তত 5 থেকে 7 টাকা বেড়েছে পেঁয়াজ ও শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম। আগে থেকে বাড়তি দামে থাকা চালের মূল্য নতুন করে বাড়েনি, তবে কয়েক দফায় বেড়েছে সব ধরনের ডালের দাম। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। 2 সপ্তাহ আগে প্রতি ডজন ডিমের দাম ছিল 130 টাকা, 2 দফায় বেড়ে এই সপ্তাহে তা দাঁড়িয়েছে 140 টাকায়। ডিমের দামটা আপনার গত সপ্তাহ থেকে বাড়ছে, আগের সপ্তাহে আপনার 130 টাকা ছিল, বর্তমানে 140 টাকা। 2-3 মাসে কোনো বিশেষ দিনে নিম্ন আয়ের মানুষরা যেই গরুর মাংস কিনতেন তারও কেজি 700 টাকা, আর ব্রয়লার মুরগির দাম মাসখানেক ধরেই ঘোরাফেরা করছে 200-এর আশেপাশে। রুই মাছ 400 টাকা, কাতল আছে 450, মিগেল আছে 330, তেলাপিয়া আছে 220, পাঙ্গাস 250-300, আজকে যেটা 400-500, কালকে 600, আবার 700, আবার 500, এইভাবে চলছে। তুলনামূলকভাবে মানুষ যারা নিম্ন আয়ের মানুষ, মধ্য আয়ের মানুষ, এনাদের না বিশ্বাস হয়ে উঠেছে। সরকারের নানা উদ্যোগের পরও যতটা বেড়েছে সেই তুলনায় চালের দাম কমেছে খুব সামান্য। জানুয়ারি সময় যে বাড়ছিল তো 1 কেজি চালে প্রায় 8 টাকা, কোনো কোনোটা 10 টাকাও বাড়ছে, 6 টাকাও বাড়ছে, ওই তো বাড়ার পরে এখন এই 1-2 টাকা করে পার কেজিতে সব চালের উপরেই 1-2 টাকা করে কমতেছে। আবার রমজানের 1.5 মাস বাকি থাকতেই দফায় দফায় বাড়ছে ডালের দাম। মুগ ডাল আগে ছিল, গত মাসে ছিল 130 টাকা কেজি কিনা পড়তো আমাদের, এখন কিনা পড়ে 150 টাকা, 155 টাকা, বেস্ত 165 টাকা।
গত বছরের তুলনায় বাড়তি খেজুরের দামও এক দেড়শো টাকা বাড়তি, আবার দুই একটা আরো বেশি, আবার দুই একটা কম কম বাড়তি, এইভাবেই চলতেছে। ঊর্ধ্বগতির এই বাজার দরে আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। জীবনযুদ্ধে টিকে থাকতে বাধ্য হচ্ছেন ধার দেনা করে সংসার চালাতে, দাবি জানাচ্ছেন কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের। বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম, দুই সপ্তাহ পেঁয়াজের দাম একটু বাড়তি, এর আগে একটু কমছে, 70-80 ছিল, 90-85 এনবস্তায়। আগে পেঁয়াজ নিতাম 5 কেজি বা 2 কেজি, এখন নিতেছি 1/2 কেজি, 1 কেজি, কমে গেছে আর কি, আমরাও নিয়ন্ত্রণে চলে আসছি আর কি। অনেক সময় দেখা যায় যে আমাদের প্রতি মাসের হিসাব কুলানোর জন্য লোনও করা লাগে, সো আমাদের নির্দিষ্ট আয়ের ভিতরে এই সব কিছু কুলানোর আগের মতন সম্ভব না। সাধারণ মানুষজনের আফসোস, এবার শীতের মৌসুমেও চড়া থাকলো শাকসবজির বাজার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। 3 অর্থবছরে হাজার কোটি টাকা ব্যয় করেও রাজধানীর সড়ক যোগাযোগ তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। একই সড়ক 2 থেকে 3 বার সংস্কার করেও মিলছে না সুফল। এছাড়া ঢাকা ওয়াসা, ডিপিডিসি সহ বেশ কিছু সংস্থা শর্ত ভঙ্গ করে মহল্লার সড়ক কেটে সংস্কার না করায় বেড়ে যাচ্ছে ভোগান্তি। 2 সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা এজন্য দায়ী করছেন উন্নয়ন সংস্থাগুলোকে। বিস্তারিত জানাচ্ছেন নাজিবুর রহমান। বর্ষা কিংবা শীত, ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধীনে থাকা সড়কগুলোর কোথাও না কোথাও এমন খোরাখুরি যে চলছে না তা অবিশ্বাস্য। এক সংস্থার পর আরেক সংস্থা খুঁজছে একই সড়ক বারবার, তাতে দুর্ভোগের অন্ত নেই স্থানীয়দের। ভূগর্ভস্থ কেবল লাইন স্থাপনে গেল বছরের মাঝামাঝিতে সড়কটি কাটা হলেও পুরনো রূপে আর ফেরেনি রামপুরা, ওলন আর মহানগর প্রজেক্ট এলাকার রাস্তা। 3 মাসের মধ্যে সংস্কারের আশ্বাস এখন বছর পূর্তির পথে। আজ এক বছর প্রায় কাইটা রাখছে, আমাদের যাতায়াতের জন্য অনেক অসুবিধা। এই যে বৃষ্টি হওয়ার দিন আইতেছে, মানে হাঁটেই যাবে না, ধুলার চলায় হাঁটা যায় না। আপনার মাস্ক পরলে তো মুখটা ঢাকতেছে, চোখ তো আর ঢাকতেছে না, চোখে ধুলা যায়, অনেক সমস্যা হয়। রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে সড়কের অবস্থা আরও ভয়াবহ, পাশেই আছে মিডফোর্ড হাসপাতাল। তবে সড়কের বেহাল দশাতে অসহায় চালক পথচারীরা। রাস্তাঘাট সংস্কার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে বিগত 3 বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যয় করেছে প্রায় 246 কোটি টাকা, আর উত্তর সিটি কর্পোরেশনের ব্যয় তার দ্বিগুণ। চলতি বছরে এ খাতে 2 সিটি কর্পোরেশন বরাদ্দ দিয়েছে 900 কোটি টাকারও বেশি। সমন্বয়হীনতা আর পরিকল্পনার অভাবে ভেস্তে যাচ্ছে 2 সিটির উন্নয়ন কর্মকাণ্ড, বলছেন নগর পরিকল্পনাবিদরা। একটা রাস্তা যখন বারবার খোরাখুরি করা হচ্ছে, সেটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকা, এবং জনগণের ট্যাক্সের টাকার এই যে নয় ছয় হচ্ছে এবং কাজের কোনো কোয়ালিটি নেই, সড়কের মান নিয়ে কোনো ধরনের অডিটিং নেই, যার ফলে দেখা যাচ্ছে দুর্বল ঠিকাদার, যে অর্থে যাদের কাজের মান ভালো নেই, তারাও কিন্তু বারংবার কাজ পেয়ে যাচ্ছে। এখানে একটা চক্র আছে, এই চক্রগুলোকে যদি সরকার যদি সেই অর্থে সেটা যদি নিয়ন্ত্রণ না করতে পারে, আসলে আমাদের জনভোগান্তি যেমন বাড়বে, আমাদের করের টাকার নয় ছয় আরও বাড়তে থাকবে। তবে সঠিক মানদণ্ড মেনে প্রকল্প পরিচালনার দাবি 2 সিটি কর্পোরেশনের, তাদের অভিযোগ উন্নয়ন সংস্থাগুলোর বিরুদ্ধে। ঠিকাদারদের জন্য আমরা বুয়েট বা এমএসটিক অর্থাৎ থার্ড পার্টিতে ওয়েটিং করাই, ওইটার ওয়েটিং যদি না করেন আমাকে সে কিন্তু বিল পাবে না। আর আমাদের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে রাস্তা যদি নষ্ট হয়ে যায়, অবশ্যই যে ঠিকাদার তাকে কিন্তু সে দায়িত্বটা নিতে হবে। সকল সংস্থার আবেদনের প্রেক্ষিতে আমরা সেই অনুমতিটা দিয়ে থাকি একটা নির্ধারিত সময়সীমা উল্লেখ করে, এবং অনেক সময় তারা এই কাজটি যথাসময় করে না, আবার না করার কারণে কিন্তু নাগরিক ভোগান্তি হয়ে থাকে। সুতরাং এগুলো আমাদের একটা নির্ধারিত মানদণ্ড আছে, কিন্তু কোনো কারণে যদি এটি কোনো রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, নির্মাণ কাজে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের ক্লোজ মনিটরিং আছে। একের পর এক প্রকল্প বাস্তবায়ন করেও রাজধানীর পাড়া মহল্লা এমনকি প্রধান সড়কগুলোতে টেকসই রাস্তাঘাট গড়ে তুলতে পারছে না ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঠিকাদারী প্রতিষ্ঠান এবং নগর কর্তৃপক্ষের অবহেলার কারণেই ভোগান্তি বাড়ছে নগরবাসীর। নগর পরিকল্পনাবিদরা বলছেন সঠিক মানদণ্ড মেনে রাস্তা সংস্কার না করায় কাঙ্ক্ষিত সাফল্য মিলছে না। নজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, শিকার করা যাবে। এই দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি
পাল্লু আউট, আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাসকরা করেন না বুঝা, বড় হই থেকে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে কিচ্ছু লাগবে।